সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। নতুন একটা দিনের সাথে নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের কাছে উপস্থিত হলাম। আশা রাখি তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এখন গোটা 5টা দিন একই রুটিনে চলবো, আবারও একই গতে বাঁধা রুটিন শুরু হচ্ছে। অফিস ডে যে একই তো হবেই। যাই হোক, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই, যদি ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে। তাহলে চলো আজকে দিনটা কেমন কাটে দেখাই যাক। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। দেখতেই পেলে ডাস্টবিনের গাড়ি চলে এসেছে। এখন বাজে 7:20-25 মতো, তো এই টাইমটাতে প্রচণ্ড তাড়াহুড়ো, তার মধ্যেই চলে এসেছে। চলো এবার ডাস্টবিনের বালতি নিয়ে ছুটি। তাড়াতাড়ি করে ফিরে এসে বরের জন্য সবটা রেডি করে ফেলেছি। একদিকে চার ছাতু দিয়ে দিয়েছি, আরেকদিকে টিফিনের জন্য সবটা রেডি করেছি। সকালে দেব হচ্ছে পাউরুটি, ডিম সেদ্ধ আর কলা দুটো দেওয়া হয়নি, দেব ওখানে এখন। তো মৌসুম্বি লেবু, স্যালাড, ভাত, পটল আলুর তরকারি আর ম্যাকারেল মাছ বেগুন দিয়ে করেছি। এটাকে আমরা কলকাতায় অনেকে সার্ডিন মাছও বলে থাকি, একটুও কাটা থাকে না, খুব ভালো লাগে খেতে। তোমাদের কথা মতো, যেহেতু তোমাদের দুটো ভার্সনই ভালো লাগে ব্লগে, তাই জন্য চেষ্টা করি কিছুটা ওভাবে করার, আবার কিছুটা আমার মতো করে করার, মানে যেভাবে আমি সামনে এসে তোমাদের সাথে কথা বলতাম সেভাবে করার। যাই হোক, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। তো এখন কাটতে বসবো লাল শাক আর মোচা। তাই ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়নি, আর আমি ঘর ইচ্ছে করেই মুছিনি, যেহেতু বসে বসে এখন লাল শাক আর মোচাটা কাটবো। তারপর নিজের কাজ নিজেই যেন বাড়াই, লাল শাকটা শাকটা খাওয়াটা উচিত বলে আমার মনে হয়, তো ওই জন্য শাক তো আনি। আর মোচাটা কালকে আমি আনতে চাইনি, আমি চলেও এলাম মাসিটার কাছ থেকে, তারপরে ও বললো একটু নাও না মোচা, তুমি বেশ ভালো করো, আমার বেশ ভালো লাগে। তো ওই জন্যে আবারও ওর কথা শুনে আবার একটু মোচাটা নিলাম। তো এখন তো কাটতে বসতেই হবে, না হলে কালকে মঙ্গলবার, আমাদের শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়িতেই নিয়ম আছে শনি মঙ্গলবার মোচা ধরবো না, কিনবো না, কাটবো না, রাঁধবো তো নাই আর কি। তো ওই জন্যে শনি মঙ্গলবার বাদ দিয়ে মোচা কেনা কাটা সব করা যায় আর কি। তাই জন্য ভাবছি আজকে সোমবার, আজকে কেটে ধুয়ে সেদ্ধ করে যদি রেখে দিতে পারি, তাহলে বুধবার সকালবেলাটা আমি রান্না করে দিতে পারবো। না হলে না রান্না করে দিতে পারবো না, ভাবে সকালবেলা মোচা কেটে সেদ্ধ করে রান্না তো হয় না, তাই জন্যে। আর লাল শাকটাও কেটে রাখবো, লাল শাকটা কালকে দেবো, কালকে শাক ভাজা আর মাছ দিয়ে দেবো তাহলে। তো চলো যাই আস্তে ধীরে এবার রান্নাঘরের দিকে। তাহলে আমি না কখন থেকে ভাবছি করবো করবো করবো, কিন্তু যাওয়ার হচ্ছে না, কাজটার কথা ভাবলেই গায়ে জ্বর চলে আসছে। রুমির অফিসের কিছু কাগজপত্র পাঠানোর আছে, তো ডেলিভারিতে পাঠানো হবে, আর কারেন্ট নেই বলে কিছুতেই উনি ওপরে আসবে না। যদিও আমি আর জোর করিনি, বেকার এদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই, কারণ আগের বার ডেলিভারির লোকটা আসেই নি, সে আমাদেরকেই দিতে যেতে হয়েছিল। আগের বার না আমি খুব বলে এসেছিলাম আর কি, যে মানে আমাদের তো যেতই না জিনিসপত্র, ধরো কলকাতা পাঠাতে হয় এরকম, তো এই লোকটা কিছুতেই আসতো না, তো ওই জন্য আগেবার বলে এসেছিলাম, তার আগে জিনিসটা দিয়ে নি, ওনাকে দিয়ে ঠিয়ে নিয়ে আর সিঁড়ি দিয়ে উত্তর কথা বলিনি, কারণ এমনি চারতলা তার উপর হাঁপিয়ে যেতাম, তো ওই জন্য আর কথা বলি না। আর মেয়েদের যে প্রবলেম হয়, তো ওই জন্য একটু ডাউন হয়েও রয়েছি, ভালো লাগছিল না, কিন্তু কি করব, উনি এসেছে এই আমার কপাল ভালো। এর আগে বহুবার নিজেদের দরকারে তো জিনিসপত্র পাঠাতে হয়েছে, আর এই নিয়ে নয় দুবার প্রমির অফিসের জন্য ডেলিভারি ইউজ করতে হচ্ছে, কিন্তু এর আগে আমাদের বহু জিনিস কলকাতা থেকে ব্যাঙ্গালোর এরকম তো হতোই বলো, তো ওই জন্যে না এই লোকটা আগে যখন প্রথম প্রথম ব্যাঙ্গালোর টু কলকাতা, কলকাতা টু ব্যাঙ্গালোর এরকম হতো, তখন প্রবলেম করতো না। মাঝে তিনবার, এটা নিয়ে 4 নম্বরবার, মাঝে তিনবার কিছুতেই উনি আসতো না। তো আর যেটা পাঠানোর দরকার সেটা দরকার বলেই না ডেলিভারি বুক করা হয়েছে, তো ওই জন্যে প্রমি হয়তো অফিস থেকে আসার পর, তারপর সারাদিন দেখা হয়ে যেত, আসতো না যখন তখন দিতে যেতাম আর কি।
আবার অফিস যেতে হতো, ওর অফিসটা বাজারের কাছে, বেশি দূরে নয় কিন্তু যেতে হতো, আবার ওকে অফিস থেকে আসতো তারপরে আবার যেতে হতো। তো আগের বার ওই জন্য না আমি খুব করে বলে এসেছিলাম যে তিনবারই কি ফোনের প্রবলেম, উনি নাকি আমাকে ফোনেই পায় না, সবাই করছে ফোন উনি নাকি পেত না ফোনে। তাই জন্য আগেরবার একটু বলে আসাতে এবার দেখলাম কাজ দিয়েছে, এবার প্রথম দিনই মানে কালকে রাত্রিবেলা প্রমি বুক করেছে, আজকেই দেখলাম চলে এসেছে নিতে ফোন টোন করে। তো দিয়ে দিলাম, হয়ে গেল, ঝামেলা মিটে গেল, প্রমিকে মেসেজও করে দিলাম, ও বেজারা নয় তো টেনশনে থাকবে এই আর কি। তো কারেন্ট নেই তো জানোই, জেনারেটারও চলছে ঢ্যাটার ঢ্যাটার করে আওয়াজ হচ্ছে, একেই শরীরটা ভালো নেই, তার উপর ফ্যান চলছে না, আর এখন তো ব্যাঙ্গালোরে গরম পড়েছে তোমাদেরকে বলছি, আর কি করা যাবে, রোদের মধ্যেও জানলাটাকে খুলেই রাখতে লেগেছে এই আর কি। আর বিছানা পাটি ওই জন্য অগোছালো হয়ে রয়েছে, আমি নিজে একটু রেস্টই নিচ্ছিলাম শুয়ে শুয়ে। 5:12 বিকেলবেলা আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, দেখো আমি খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মাজি নিই, তারপরে প্রেশার কুকারে মোচা সেদ্ধ করেছিলাম সেটাকে মাজলাম, তারপর মিক্সির বাটিটাকে ধুয়ে দিলাম, সমস্তটা করলাম। তারপরে তোমরা তো খেয়াল করেছো স্নান করে ব্লু গেঞ্জি পরাছিলাম, হঠাৎ করে এখন ব্ল্যাক হয়ে গেল। তার কারণটা হচ্ছে আমি না এ মাসে একটা ভুল করে ফেলেছি, আমার স্টকে যেরকম গুঁড়ো মশলা থাকে আর কি, তো এ মাসে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়োটা রয়ে গেছিলো, আমি না খেয়াল করিনি। আমি ধনে গুঁড়োটাকে ভেবেছি হচ্ছে জিরে গুঁড়ো, নিচে লেখা ছিল ধনিয়া পাউডার, আমি খেয়াল করিনি, হয়তো ওই হসপিটাল থেকে এসেছিলাম তার পরপরই একা একা গেছিলাম ডিমার্ট, প্রমিরও তখনও ঠিকঠাক পুরোটা হয়নি, ওই নিয়ে ভাবনা চিন্তা তো থাকেই একটা মাথায়। তো এইসব করতে করতে গিয়ে আমি গিয়ে ধনিয়া গুঁড়োর প্যাকেট আরেকটা নিয়ে চলে এসেছি, এবার ঘরে দুখানা ধনে গুঁড়োর প্যাকেট হয়ে গেছে, জিরে গুঁড়ো ঘর শুধু নেই। তো ভাবলাম যে আবার একদিনের জন্য কিনবো, ঘরে অনেকটা গোটা জিরে ছিল তাই ভাবলাম যে ওটাকেই পেস্ট করে নিই, আর ওটাকে পেস্ট করতে গিয়েই হলো গন্ডগোল, ছিটে এলো একটু, আমার ব্লেন্ডারটাতে একটু জল বেশি হলেই না এখন বেরিয়ে আসে, কারণ ঢাকনার একটা কোণা একটু ফেটে গেছে, আর মাপ মতো কি সবসময় অত জল দেওয়া যায়, দিয়ে ফেলেছিলাম একটু, তো ওই জন্য ফ্রেশ হয়ে নিলাম, গেঞ্জিটাও পাল্টে নিলাম, ধুয়েও দিলাম ওঠা। যাই হোক, কালকে আমাদের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমাদেরকে বলা হয়নি, অ্যাক্সিডেন্ট শুধু বলবো কিনা আমি জানি না, যাই হোক মৃত্যু তো আর বলে কয়ে আসে না ওই আর কি, তবে এটা একদমই অ্যাক্সিডেন্টালি বলবো, কারণ এটা কারোরই ভাবনা চিন্তার বাইরে ঘটে গেছে একদম, কেউ অসুস্থ হয় ভুগতে থাকে সেটা নয়, একটা মানা যায় বা জানা জানা কথা যে হতে পারে এরকম কিছু, কিন্তু এটা একদমই মানে একদমই অ্যাক্সিডেন্টালি। তো কালকে পাপার যাওয়ার কথা ছিল দেশের বাড়িতে, কারণ পুজো এগিয়ে এসছে মিটিং, তো ওই জন্যে পাপা দেশের বাড়িতে গেছিলো যাচ্ছিলো, কালকে মিটিংয়ের কথা ছিল, মিটিং হয়েওছে, পাপারা আর অ্যাটেন্ড করতে পারেনি, পাপা প্রেম চাচা, তো প্রেম চাচা তো বোধহয় পৌঁছেও গেছিলো দেশের বাড়িতে, পাপা ডানকুনি অবধি পৌঁছেছিল, তো ডানকুনি থেকে পাপা আবার রিটার্ন আসে, আমি রোজ সকালেই যেরকমটা ফোন করি আর কি পাপাকে সেরকমই করেছিলাম, পাপা হঠাৎ করেই বলল যে জেঠু আর নেই, মানে আমার এক জ্যাঠা শ্বশুর, তোমরা মনে আছে কিনা জানি না, আমি এক বিয়ের পর মানে আমার বিয়ের পর 2022 বলেছিলাম, ফেব্রুয়ারি মাসে সম্ভবত ওর বিয়ে হয়েছিল বাবা পাপার মাস্তুতো দাদা, তো বড় জেঠু আগেই মারা যান আমার বিয়ের আগে, আমার বিয়ের আগে যখন বিয়ের কথা চলছিল আমাদের, জেঠু তখন বেঁচে ছিলেন, বড় জেঠুর কথা বলছি, তখন বড় জেঠু আমাকে দেখতে চেয়েছিল, পাপারা নিয়ে গিয়ে আমাকে দেখিয়েও এনেছিল, তারপরে কিছু মাস না কিছু দিনের মধ্যেই মারা যান বড় জেঠু, তারপর ইনি ছিলেন ছোট জেঠু, তো ইনি কালকে মানে হার্ট অ্যাটাক করে গেছেন হঠাৎ, একদমই হঠাৎ, সকালবেলা সব ঠিক ছিল, কথাও বলেছিল সব ঠিক ছিল, হঠাৎ হয়ে গেছে। মামনির কালকে আবার নৈহাটির বড় মাকে পুজো দিতে যাওয়ার কথা ছিল, দিয়েওছে মামনি বড় মার পুজো, ওই প্রমি শরীর খারাপ ছিল বোধহয় বলে বোধহয় মানসিক ছিল মামনিরও, তো পাপা বাড়ি থাকবে না, মামনি একাকি করবে, তার জন্য মামনিও পুজো দিতে বেরিয়ে গেছিল, তো পুজো টুজো দিয়ে ফিরে তারপরে বোধহয় বড়নগর গেছে, এরকমই আজকে যেটুকু শুনলাম মামনির থেকে এই আর কি, আর পাপার সাথে তো এখনো ঠিকভাবে কথাই হয়নি তারপর থেকে, ওই আর কি। তো কালকে দিনটা পাপারাও ডানকুনি থেকে পাপা পুরো আবার ফিরে এর জন্য যেতেও দেরি হয়েছে, আর শরীরের তো ধকল আছেই একটা, কি আর করা যাবে বলে, এইসব জিনিস তো আর বলে কয়ে আসে না সত্যি, মানে কালকে শুনে আমরা পুরো থ হয়ে গেছি, পুরো অবাক হয়ে গেছে যে ভালো মানুষ ঠিক ছিল পুরো কি হলো, তো এখন তো আর বলা কওয়া যায় না, ওই জন্যই আমি বারবার এই কথাটা এখন মানি যে মানুষ আজ ভালো তো কাল শুনবো যে নেই, সত্যি তাই, মানে কিভাবে যে লাইফ গুলো চলে যাচ্ছে, কি হবে, মাঝে মধ্যে সত্যিই ভাবি যে এই টাকা পয়সা সবটাই তো পড়ে থাকে না, মানুষের ব্যবহারটাই শুধু থেকে যায় আর কি, যে জেঠু কেমন মানুষ ছিল সেটা এখন আমাদের মনে থেকে যাবে, আর তো কিছুই না তাই না।
তো এই আর কি, যদিও জেঠু ভীষণ ভালো ছিল, প্রচন্ড রসিক মানুষ ছিলেন, এটাই ছিল কালকে। আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই যে বললাম নিজেরাই ঠিক করে জানতে পারিনি। পাপার সাথে সকালে একবারই কথা হয়েছে, আর তারপরে সারাদিন আর ফোন করিনি, কারণ জানি বর্ণগরের বাড়িতেই থাকবে। তো রাত্রিবেলা একবার ফোন করেছিলাম, তো পাপা মামুনি এতটাই ক্লান্ত ছিল যে শুয়ে পড়েছিল, সেটাই স্বাভাবিক বিষয়। তো এই আর কি, আর রোদটা উঠছে পড়ছে, কি হচ্ছে ভগবান জানে। আর প্রমিতা এখনো আসেনি, তবে ওর আসার টাইম প্রায় হয়ে গেছে। তো চলো ভ্লগটাকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ভ্লগের সাথে। তোমরা জানো এখন আমি আর ভ্লগগুলোকে বেশি বড় করি না, চেষ্টা করি 10-11 মিনিটের মধ্যেই শেষ করে দেওয়ার, তাতে আমার মনে হয় তোমাদেরও ইন্টারেস্টটা থাকে আর কি দেখার। বেশি বড় হয়ে গেলে ভালো লাগে না দেখতে, তাই জন্যে। আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি, সেদিন আমি একটা রিলস দিয়েছিলাম যে ঘুরে গেছিলাম আমি, ড্রেসটা চেঞ্জ হয়ে গেছিলো, ওটা দেখে মানে মা বাবারা তো আর অত এডিট এইসব বোঝে না, তো স্বাভাবিকভাবে বাবা মাকে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ গো সোনাই ঘুরলো আর কি করে ড্রেসটা চেঞ্জ হয়ে গেল। তো মানে আমার বাড়ির ডাকনাম সোনা আর কি, মা বাবা সোনা ডাকে, তাই সোনা ঘুরলো আর ড্রেসটা কি করে চেঞ্জ হয়ে গেল। তো আমার শুনে এত হাসি পেয়েছে না সত্যি, তাই মা বাবারা কত ইনোসেন্ট না এইসব ব্যাপারে, কিছুই জানে না এই ব্যাপারগুলো যে কি করে কি হচ্ছে না হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে।